নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউথ কেরিয়ার হাব ইউটিউব চ্যানেল আমি তোমাদের সকলের হোস্ট অ্যান্ড ইনস্ট্রাক্টর ইন্দ্রনীল এই মুহূর্তে ম্যাকাউ ইউনিভার্সিটির তরফ থেকে একটা বিবৎস বড় লেভেলের বিগ ব্রেকিং নোটিশ চলে এসেছে আমাদের একাডেমিক ইয়ার দু হাজার বাইশ তেইশ ওরিয়েন্টেড যেখানে আমাদের নোটিশটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেটমেন্ট ওরিয়েন্টেড এসেছে অর্থাৎ এ ওয়ান সি এ টু সি এ থ্রি অ্যান্ড এ ফোর ওরিয়েন্টেড একটা ইম্পর্টেন্ট নোটিশ এসেছে যে নোটিশটার ওপর অনেক স্টুডেন্টের বিভিন্ন প্রকারের ডাউট আছে আর সেই ডাউট ক্লিয়ার করার জন্যই আজকের এই ভিডিওটাকে তৈরি করা হয়েছে তাই তুমি যদি ম্যাকাও ইউনিভার্সিটি স্টুডেন্টস হয়ে থাকো স্পেশালি তুমি যদি কারেন্টলি অর্থ সেমিস্টারে অ্যাডমিশন এরকম ধরনের কোনো স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটাকে তুমি অত্যন্ত মনোযোগ সহকারে শেষ অবধি দেখবে তার আগে একটা ছোট্ট কুইক প্রমোশন আমরা কিন্তু ম্যাকাউ ইউনিভার্সিটির বিটেক অ্যান্ড বিসিএ থার্ড সেমিস্টারের জন্য যে ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম আছে তার কিন্তু অনলাইন টিউশন ব্যাচ ওপেন করেছি যেখানে সপ্তাহে একদিন করে দুই ঘন্টা ক্লাসেস করানো হচ্ছে শনিবার করে ক্লাসেস আমাদের আছে পাঁচশো টাকা প্রত্যেক মাসে হচ্ছে ফিস যেখানে তোমাকে ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম ইউজিং সি অ্যান্ড সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজের মাধ্যমে শেখানো হচ্ছে ঠিক আছে এবং এই ক্লাসের লাইভ ক্লাস হচ্ছে অনলাইন ক্লাস হচ্ছে লাইভ ক্লাস হওয়ার পর সেই লাইভ ক্লাসের রেকর্ড রেকর্ডিং ভিডিওস তোমাদের প্রোভাইড করা হচ্ছে তার পাশাপাশি তোমাদের হচ্ছে হ্যান্ড রিটেন নোটস অবধি দেওয়া হচ্ছে এর উপর অলরেডি ডিটেইলস আমি তোমাদের কিন্তু বলে দিয়েছি এবং আমাদের প্রথম যে ক্লাসটা হয়েছিল ডিএসএস সেই প্রথম ক্লাসের রেকর্ডিং ভিডিওস তোমরা এখানে এই ভিডিওটার মধ্যে পেয়ে যাবে দেখো দেখতে পাচ্ছ আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব রেকর্ডিং ভিডিওটা দেখার পর তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে কিভাবে আমরা পড়িয়ে থাকি আমাদের নোটস অথবা স্টাডি ম্যাটেরিয়ালটা কোন লেভেলের হয়ে থাকে ঠিক আছে সো তারা এই মুহূর্তে থার্ড সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছ বিটেকের ক্ষেত্রে সিএসসি ওর আইটি অথবা বিসি এর ক্ষেত্রে ম্যাকাউ ইউনিভার্সিটি অথবা অন্য যে কোনো ইউনিভার্সিটি থেকে বিলং করো তারা আমাদের এই অনলাইন টিউশন ব্যাচে ভর্তি হতে পারো আমাদের এই যে ব্যাচটি আছে এই ব্যাচে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি থেকে শুরু করে আমাদের হচ্ছে ম্যাকাউ ইউনিভার্সিটি জেআইএস টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি অনেক ইউনিভার্সিটির কিন্তু ছেলেমেয়েরা ভর্তি হয়েছে ঠিক আছে যাবতীয় ডিটেলস জানার জন্য এখানে ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারে কল করতে পারো অলরেডি প্রথম ক্লাস স্টার্ট হয়ে গেছে তাই বেশি দেরি কর না আমাদের লাস্ট ডেট কিন্তু আমাদের একটু এক্সটেন্ড করা হয়েছে যেটা তোমরা আমাদের এই চ্যানেলের কমিউনিটি ট্যাবের মধ্যে যদি আসো তাহলে দেখো এখানে তোমরা হচ্ছে একটা কমিউনিটি পোস্ট পাচ্ছ যেখানে দেখো এখানে বলা হয়েছে লাস্ট ডেট তোমাদের হচ্ছে উনত্রিশ সাত দু হাজার বাইশ করা হয়েছে তো উনত্রিশ তারিখের মধ্যে তোমরা অ্যাডমিশন নিতে পারো যারা অ্যাডমিশন নিতে পারো এই ব্যাচে তারপর কিন্তু এই ব্যাচটাকে আর ওপেন রাখা হবে না ব্যাক টু দা মেন টপিক এখানে দেখো একটা নোটিশ তোমরা দেখতে পাচ্ছ নোটিশ ফর কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট প্রসেস ইন একাডেমিক ইয়ার দু হাজার যেটা তোমরা এখানে সামনে দেখতে পাচ্ছ দু হাজার ইয়ারের জন্য তোমাদের চলে এসেছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের নোটিশ যেখানে তোমাদের এ ওয়ান সি এ টু সি এ থ্রি অ্যান্ড সি এ ফোর সম্পর্কে বলা হয়েছে স্পেশালি সিএ থ্রি অ্যান্ড এ ফোর হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এখানে আমাদের বলা হয়েছে সবার প্রথম সি এ ওয়ান কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট ওয়ান যেটার ওপর অলরেডি অনেক কলেজেস থেকে তোমার হয়তো নোটিশ পেয়েও গেছো সিএ ওয়ান যে এক্সামটা হবে সেই সি এ ওয়ান এক্সামটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশন ঠিক আছে এখানে দেখো লেখা আছে প্রেজেন্টেশন কুইজ গ্রুপ ডিসকাশন এক্সেট্রা এরকম ধরনের স্কিলসের ওপর বেস করে কিন্তু আমাদের সিএ ওয়ানটা কন্ডাক্ট করা হচ্ছে ঠিক আছে যেখানে মেনলি তোমাদেরকে হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে হচ্ছে এটা কেন তোমাদের করানো হলো যেহেতু দেখো কর্পোরেট যে সেক্টর আছে তোমরা বিটেক বিসিএ এগুলো কমপ্লিট করার পর যখন কর্পোরেট সেক্টরে চাকরি করবে অথবা ইভেন গভর্নমেন্ট সেক্টর সেখানে কিন্তু আমাদের প্রেজেন্টেশন স্কিলস এবং গ্রুপ ডিসকাশন স্কিলস কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট লেভেলের একটা সফট স্কিল হয়ে থাকে আর এই সব স্কিলগুলোকে তুমি যদি কলেজ লাইফ থেকেই ডেভেলপ করতে পারো তাহলে কিন্তু তোমার অনেকটা হেল্প হবে আর সেই জায়গায় কিন্তু ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে বর্তমানে হেল্প করছে যেখানে তারা সি পুরোটাই হচ্ছে এই ধরনের সব স্কিলসের ওপর বেস করে কিন্তু কন্ডাক্ট করতে চলেছে যেখানে পিপিটি প্রেজেন্টেশন গ্রুপ ডিসকাশন কুইজ এগুলো কিন্তু হবে এবং এই যে পিপিটি প্রেজেন্টেশন গ্রুপ ডিসকাশন এটা কিন্তু তোমার কোনো বাইরের টপিক থেকে হবে না তোমার সিলেবাসের যেটুকুনি টপিক আছে অর্থাৎ যে কন্টেন্ট অ্যান্ড অ্যাসাইনমেন্টস আছে তার উপর বেশ করেই হবে যেটা তোমার পার্টিকুলার যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাকে বলে দেওয়া হবে যেমন অনেক কলেজেসের তরফ থেকে তোমাকে কিন্তু অলরেডি পিপিটির জন্য কিন্তু নোটিশ চলে এসেছে এ ওয়ান এবং যে নোটিসটা তোমাদের আসছে কলেজ থেকে সেটা কিন্তু এখানেই এ ওয়ানের তরফ থেকে দেওয়া হয়েছে যেখানে অনেক স্টুডেন্টকে বিভিন্ন রকমের বলছে যেমন আমি তো স্টুডেন্ট পড়িয়ে থাকি আমার এক বিটেক স্টুডেন্টস আছে সে একটা কলেজে পড়ে সেখান থেকে তাদেরকে বলেছে সি প্রোগ্রামিং এর মধ্যে যে টু ডি অ্যারে থাকে সেই টু ডি মাধ্যমে কিভাবে আমরা হচ্ছে তোমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে পারি এন্ড ম্যাট্রিক্সের এর মধ্যে তোমাদের হচ্ছে অ্যাডিশন করতে পারি সেটা সম্পর্কে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে হবে সো এইটার উপর অলরেডি আমি একটা ভিডিও খুব শীঘ্রই তোমাদের জন্য নিয়ে আসব যাতে সিএ ওয়ান এর যে পিপিটি প্রেজেন্টেশনটা আছে তোমরা ভালো করে বুঝতে পারো এবং এই পিপিটি প্রেজেন্টেশন করার পর ঠিক আছে এই যে পিপিটি প্রেজেন্টেশনের পিডিএফ ভার্সনটা থাকবে সেটা কিন্তু তোমাদের পার্টিকুলার ডিপার্টমেন্টের যারা প্রফেসর থাকবে তারা কিন্তু ম্যাক যে পোর্টাল আছে ইউনিভার্সিটি পোর্টাল সেখানে কিন্তু সাবমিট করবে আর সেখানেই তোমাদের নম্বরটাও সিএ ওয়ানের কিন্তু সাবমিট করা হবে এবং এখানে দেখো লেখা আছে দিস উড হেল্প স্টুডেন্টস টু এনহ্যান্স দেয়ার প্রেজেন্টেশন গ্রুপ অ্যাক্টিভিটি এক্সেট্রা স্কিলস ঠিক আছে আশা করি তাহলে সিএ ওয়ান ব্যাপারটা বুঝে গেছো যেখানে তোমাদেরকে পিপিটি প্রেজেন্টেশন তৈরি করতে হচ্ছে এবং তারপর পিডিএফ এর জন্য হয়তো তোমাদেরকে এই পিপিটি প্রেজেন্টেশনের পিডিএফটাও তৈরি করতে হতে পারে ঠিক আছে এবং এই পিডিএফটা তোমাদের ডিপার্টমেন্টের পার্টিকুলার প্রফেসররা ইউনিভার্সিটি পোর্টালে আপলোড করবে এবার হচ্ছে আমরা সিএ2 তে আসবো সিএ1 হয়ে যাওয়ার পর সিএ2 হবে সিএ2 এর ক্ষেত্রে বলা হয়েছে সিএ2 উড বি বেসড অন রিপোর্ট রাইটিং স্কিলস অফ আ স্টুডেন্ট এই রিপোর্ট রাইটিং কিন্তু আমাদের কর্পোরেট সেক্টর চাকরির জন্য গভর্নমেন্ট সেক্টরের জন্য প্রচুর ইম্পর্টেন্ট প্লাস তোমাদের হচ্ছে যদি তোমরা কেউ এরপর মাস্টার্স ডিগ্রি করো ঠিক আছে তারপর তোমার হচ্ছে পিএইচডি এর জন্য আবেদন করো অথবা তোমরা কোন ধরনের পড়াশোনা বা জবের জন্য আবেদন করো সেখানে কিন্তু তোমাদের রিপোর্ট রাইটিং স্কিলস প্রচুর ইম্পর্টেন্ট রিপোর্ট রাইটিং এ কি হয় তোমার যে নিজস্ব যে টপিক বা কন্টেন্টটা থাকে ঠিক আছে তোমাদের যে সিলেবাস তার উপর বেস করে যে কোনো পার্টিকুলার একটা জিনিসের উপর তোমাকে বলা হয় রিপোর্ট তৈরি করতে অর্থাৎ একটা প্রজেক্ট তৈরি করতে বলা হয় তার রিপোর্টটা তোমাকে তৈরি করতে হবে যেমন ধরো কথার কথা বলা হলো তুমি বিটেক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অথবা তোমার আইটি নিয়ে পড়ছো অথবা বিসিএ নিয়ে পড়ছো সো তোমাদের ক্ষেত্রে প্রোগ্রামিং অথবা টেকনোলজি ওরিয়েন্টেড সাবজেক্টস থাকে ঠিক আছে ধরো তোমাকে বলা হলো রোবোটিক্স ওরিয়েন্টেড একটা রিপোর্ট তৈরি করতে তাহলে তোমাকে রোবোটিক্স সম্পর্কে তোমাকে হচ্ছে একটা রিপোর্ট তৈরি করতে হবে ঠিক আছে যেটা তোমার হচ্ছে একটা কুড়ি থেকে পঁচিশ পাতার রিপোর্ট হবে যেটা তোমাকে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে তৈরি করতে হবে তাহলে সেই রিপোর্টটা কিভাবে তৈরি করা যায় রিপোর্টটা কিভাবে লিখতে হয় এই জিনিসটা তোমাদের হচ্ছে সি এ টুতে করতে হচ্ছে এবং এর ওপর বেস করে তোমাদের সি এ টু এর কিন্তু নম্বর দেওয়া হবে এবং অবশ্যই এখানে মনে রাখতে হবে দেখো এখানে একটা কথা বলা হয়েছে

ং এর উপর একটা রিপোর্ট রাইটিং তৈরি করে এরকম ধরনের তোমাদের ডিপার্টমেন্ট অনুযায়ী হবে দা ইউনিভার্সিটি পোর্টাল ডিউরিং সাবমিশন মার্কস অফ সিএ যেটা তোমাদের হচ্ছে ইউনিভার্সিটি পোর্টালে তোমার আপলোড করতে হচ্ছে ঠিক আছে দিস উড হেল্প স্টুডেন্টস টু এনহ্যান্স দেয়ার রিপোর্ট রাইটিং স্কিল এটা স্টুডেন্টদেরকে হচ্ছে রিপোর্ট রাইটিং স্কিলস এর উপর স্টুডেন্টদের ইম্পর্টেন্স তৈরি করবে এরপর মোস্ট ইম্পর্টেন্ট আমাদের আমাদের কন্টিনিউয়াস অ্যাসেটমেন্ট থ্রি অর্থাৎ সি এ থ্রি এক্সাম যেখানে সি এ থ্রি এক্সামের মধ্যে কিন্তু চেঞ্জেস আনা হয়েছে সি এ থ্রি এক্সাম উড বি বেস্ট অন ক্লাস টেস্ট ইন পেন অ্যান্ড পেপার মোট যেখানে বলা হয়েছে সি এ থ্রি যে পরীক্ষাটা হবে সেই সি এ থ্রি পরীক্ষাটা তোমাদের হচ্ছে প্রিভিয়াস সেমিস্টার যে হয়েছিল সেই প্রিভিয়াস সেমিস্টারে যে সি এ ফোর এক্সামটা হয়েছিল ঠিক সেই সেম সি এ ফোর এক্সামের মতো তোমাদের কলেজের মধ্যে ক্লাসরুমের মধ্যে বসে পেন এবং পেপারের মাধ্যমে কিন্তু পরীক্ষা হবে যেখানে তোমাদের হচ্ছে এমসিকিউ এবং মতো ব্রড প্রশ্ন থাকবে যেরকম তোমাদের সিএ ফোর ক্ষেত্রে হয়েছিল এখানে দেখো বলাই আছে লাস্ট সেমিস্টার যেভাবে হয়েছিল এবং এখানে কিন্তু তোমাদের এ থ্রি সম্পূর্ণ কিন্তু অফলাইন মোডে কিন্তু তোমাদের হচ্ছে যেটা এখানে বলে দেওয়া হয়েছে ঠিক আছে দেখো এখানে লেখা আছে দিস উড হেল্প স্টুডেন্টস টু এনহান্স দেয়ার অফলাইন এক্সামিনেশন স্কিলস যাতে স্টুডেন্টস অফলাইন পরীক্ষা দিতে অভ্যস্ত হয় আবারও তাই সি এ থ্রি এক্সামকে কিন্তু অফলাইন কন্ডাক্ট করা হচ্ছে জাস্ট লাইক সি এ এক্সাম যেরকম প্রিভিয়াস সেমিস্টারে হয়েছিল এবার এই ক্ষেত্রে তোমাদের কিন্তু সি এ ফোরে বড় লেভেলে তোমাদের চেঞ্জেস আনা হচ্ছে এইবারের সেমিস্টারের ক্ষেত্রে ঠিক আছে যেখানে বলা হয়েছে সি এ ফোর উড বি বেসড অন সেন্ট্রালাইজড অনলাইন টেস্ট টু বি অ্যারেঞ্জ বাই দ্য ইউনিভার্সিটি যেখানে বলা হয়েছে সি এ ফোর এক্সাম তোমাদের সেন্ট্রালাইজ পদ্ধতিতে অনলাইন টেস্টের মাধ্যমে হবে যেটা ইউনিভার্সিটি অ্যারেঞ্জ করবে সেন্ট্রালাইজ মানে তোমার হচ্ছে যেখানে তোমার প্রত্যেকের ক্ষেত্রে হয়তো কোশ্চেন পেপারটা তোমার সেম হতে পারে যেভাবে তোমাদের এন্ড সেমিস্টারের ক্ষেত্রে পরীক্ষা হয় ম্যাকাউর অনলাইন পোর্টালে তোমরা প্রত্যেকে গিয়ে পরীক্ষা দাও যেখানে তোমাদের অনলাইন এক্সাম হচ্ছে প্রোক্টার্ট এনভারমেন্ট হচ্ছে ঠিক আছে অর্থাৎ তোমাদের ফেস ক্যাম স্ক্যান করে কিন্তু পরীক্ষাটা হয় এমসি বেস পরীক্ষা এবং তোমাদের সেন্ট্রালাইজ পরীক্ষা হয় অর্থাৎ সকলের ক্ষেত্রেই কিন্তু প্রশ্ন তোমাদের সেম থাকে সেইভাবেই কিন্তু সিএফোর এক্সামটা তোমাদের হতে পারে যেভাবে তোমাদের এতদিন ধরে এই কোভিডের পরিস্থিতিতে সেমিস্টার পরীক্ষাটা হচ্ছে ঠিক আছে যেখানে তোমাদের এমসিকিউ বেস হবে এবার কত নম্বরের জন্য হবে সিএ ফোর সত্তর নম্বর না কুড়ি নম্বর না দশ নম্বর সেটা এখনো জানানো হয়নি তবে একটা জিনিস বলা হয়েছে সিএ উড বি বেস্ট অন দ্য এন্টায়ার সিলেবাস অব দ্য কারিকুলাম অ্যান্ড উড বি কন্ডাক্টেড অ্যাট দ্য কম্পিটিশন অব দিস সেমিস্টার যেখানে বলা হয়েছে সিএ ফোর তোমাদের যে পুরো এন্টায়ার যে সিলেবাসটা আছে সেমিস্টারের তার উপর বেস করেই কিন্তু হবে যেটা তোমাদের সেমিস্টার এক্সাম হয়ে যাওয়ার পর কম্পিটিশন অফ দ্য অর্থাৎ সেমিস্টারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর কিন্তু তোমাদের কন্ডাক্ট করা হচ্ছে ঠিক আছে সো এটাই ছিল ফোর অ্যান্ড সি এ ফোর কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট এখান থেকে আমরা যেটা জানতে পারলাম কুইকলি যদি বলি এ ওয়ান আমাদের প্রেজেন্টেশন পিপিডির ওপর বেস করে হচ্ছে সি এ টু হচ্ছে আমাদের রিপোর্ট রাইটিং এর ওপর বেস করে হচ্ছে এ থ্রি হচ্ছে আমাদের অফলাইন পেন অ্যান্ড পেপার মোডে পরীক্ষা হবে অ্যান্ড এ ফোর হচ্ছে আমাদের অনলাইন সেন্ট্রালাইজড এক্সাম হচ্ছে এমসিকিউ বেস এক্সাম এন্ড সেমিস্টারের ওপর এখনো অব্দি কোনো প্রকারের আপডেট বা ডিটেলস দেওয়া হয়নি তাই আগামী দিনে এন্ড সেমিস্টার কি হবে তা এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে বলা সম্ভব নয় তবে তোমাদের কাছ থেকে আমি জানতে চাই তোমরা কি চাও আগামী দিনে ম্যাকাউর এন্ড সেমিস্টার এক্সামের মোড কি তোমাদের অনলাইনে হওয়া উচিত না আবার প্রিভিয়াস অফলাইন এক্সামের ক্ষেত্রে শিফট হয়ে যাওয়া উচিত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যারা ডিএসএ ব্যাচে ওপেন জয়েন হতে চাও তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এবং ডিএসএ ব্যাচে এনরোলমেন্ট করতে পারো অথবা তোমরা ছেলে এখানে ডাইরেক্ট অ্যাপ্লাই নাও করে পাঁচশো টাকা অ্যাডমিশন ফিস পেমেন্ট করে ডিএসএ ব্যাচে অ্যাডমিশন হয়ে যেতে পারো ঠিক আছে সো তোমাদের সঙ্গে দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে নেক্সট আপডেট নিয়ে তোমাদের জন্য চলে আসবে যখনই কোনো আপডেট আমাদের চলে আসবে